আগে যখন আমি ছোটবেলায় স্কুলে পড়তাম তখন 19 যখন উঠছি তখন মন মানুষ হতো অন্যরকম আসিন বিভিন্ন জায়গায় যাইতাম ঘুরতাম আমার একটা বন্ধু আছে নাম হলো ফারুক তো এই ফারুকে একটা মেয়ে লোকে প্রেম করতো নাম আসলো শাপলা তো শাপলার একবার দেখবার গেছি শাপলাগর বাড়ি নিন সাইকেল লয়ে যে গেছি অন শাপলাগর বাড়ির লোকজন বাড়িয়ে পড়ছে বাড়িয়ে আম করে মানে দেখছে দেখে আইরা মানে কিছু কইতাছে আমরা কি করছি ভয় পাইয়া সাইকেলে মঞ্জুরে টান দিছি টান দেওয়ার লগে মনে করেন যে বুড়ো যে লাগাইছি খেত লাগাইছি খেতের মধ্যে আহেরা পরে গেছি গা পরে গেলে আমি যে পিছিয়ে আসলাম কেরিয়ার মধ্যে আমার মনে করেন প্যান্ট ট্যান্ট সব ছিঁড়ে গেছে গা আর মানুষ হাসাহাসি করতেছে পরে এমনি আইছি বাড়ির তো এরকম করতাম আর কি আমার একটা মেয়ের পছন্দ হইতো নাম আসিল তার ইসমতারা তো এটা কেরাঙ্গা ভাড়ার এদিকে আর কি পরে ওই মেয়েটার আমি একবার দেখবার গেছি আমি আর ফারুক তো দেখবার গেলে এগর বাড়ির সবাই মনে করেন এটা জিনিসটা জানাজানি হয়ে গেছে গা পরে আম করে কইছে ঠিক আছে তোমরা আসছো যখন বসো বসছি বসার পরে খাওয়া দাওয়া করাইছি খাওয়া দাওয়া করার পরে আম করে সুন্দর করে বুঝাই দিয়েছে দেখো তোমার তো না বয়স হয়েছে না প্রেম টেম করতেছ করার বিয়া শাদী করার তো তোমরা এসএসসি পাশ করো লেখাপড়া শেষ করো তারপরে আমরা এই বিয়া শাদী দিব আর কি তোমার কাছে তো আমার এটা সুন্দর করে বুঝাইছে আর তেমন কিছু কয় নাই তো পরে মনে করুন থেকে আয় পড়ছি তো এরকম মনে করুন যে অনেক মানুষজন আছে অনেকভাবে চলাফেরা করে কিছু মানুষ আছে মনে করুন যে বিয়ার পরে প্রেম টেম করে আবার কিছু মানুষ আছে বিয়ার আগে প্রেম করে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে তো বহুরূপী মানুষ বহুরূপী প্রেম কিছু প্রেম আছে মনে করুন যে আদান প্রদানের প্রেম খাওয়া প্রেম আবার কিছু প্রেম আছে মনে করুন যে একেবারে বিয়া করব ভালোবাসে খুব সুন্দর প্রেম আগের মানুষ তো প্রেম করতো চিঠি দিত অনেক কিছুই করতো চিঠির মাধ্যমে প্রেম টেম করতো তো আমি মনে করেন ছোটোবেলা আমার মেয়েরা পছন্দ করতো বিভিন্ন জায়গায় চিঠি মিটি নিয়ে যাইতাম এক কথায় আর কি পিয়ন হিসাবে আমি কাজ করতাম আর কি কিছু টাকা পয়সা আমার দিত একবার একটা জিনিস মনে আছে আমার একজনে 10 টাকা দিছিল অনেক বড় একটা নোট 10 টাকার এই নোটগুলো এখন বর্তমানে নাই তো নোটটা পাই এখন তো আমি অনেক খুশি হয়েছিলাম কারণ আমার 10টা টাকা দিছেন তো মনে করেন যে আমার কপালে তো মনে করেন তেমন প্রেম টেম করছে না কারণ আমি যা করে পছন্দ করছি আর আমার কেউ পছন্দ করছে না যাই হোক প্রেম তো মনে করেন সবার কপালে জুটে না সবাই সব কিছু পায় না তো আমি মনে করেন কি একটা সময় বিরহের গান শুনতাম তো আমার যে একটা বাবি আছে এই রুমা বাবি কয়ে স্যার আর হনে প্রেম টেম কিছু হইলো না হনে বিরহের গান শুনে পরে আমি বাবির গেলাম বাবি এই প্রেম করলে কি মানে বিরহের গান শুনে বিরহের গান আমার কাছে অনেকটা ভালো লাগে আসলে কি জানো অনেকের কাছে বিরহের গান ভালো লাগে অনেকের কাছে ভালো লাগে না যাক এটা কোনো বিষয় না তো কিছু মানুষ আছে মনে করেন পরকীয়া প্রেম করে তো মনে করেন পরকীয়া প্রেম হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আর কোনো ছেলে আর কোনো মেয়ে যদি বিয়ার আগে 10টা প্রেমও করে সেক্ষেত্রেও আমি মনে করি কোনো সমস্যা নাই কারণ বিয়ার আগে করছি বিয়ার পরে যদি কেউ মনে করেন প্রেম টেম করে সেটা হলো বড় ধরনের সমস্যা আমার কাছে মনে হয় সমস্যা কারণ আপনাদের কাছে কেমন জানি না একটু মতামতটা জানায় না কি বিয়ার পরে কেউ প্রেম টেম করেন না যে বিয়ার আগে প্রেম করলে কোনো ঝামেলা নাই খাওয়ান্যা প্রেম করা কিন্তু ঠিক না অনেক মানুষ আছে কি জানুন খাওয়ান্যা প্রেম করে খাওয়ান্যা প্রেম থেকে বিরত থাকবেন এগুলো আসলে দেশের জন্য অনেক সমস্যা নিজের জন্য সমস্যা এরকম খাওয়ান্যা প্রেম করবেন এটার প্রভাবটা মনে করুন যে আপনার উপরেই পড়বো এখন না পড়ুক ভবিষ্যতে পড়বো এক সময় পড়বো কিন্তু এগুলা প্রেম করা ঠিক না বহুরূপী প্রেম থেকে দূরে থাকতে হইব আদান প্রদান যে আছে একটা প্রেমের এই আদান প্রদান করুন যাব না যারে ভালোবাসবেন মন থেকে ভালোবাসবেন চেহারা দেখে কোনো সময় ভালোবাসবেন না মন থেকে তারে ভালোবাসবেন চেহারা দেখে সব কিছু হয় না আর মনে করুন কিছু মানুষ আছে চেহারা দেখে প্রেম টেম করে পরে মনে করেন যে ফুলের মতো লুচ্চা হেরা পরে মনে করি ফুস করে উঠে দেখা এগুলো প্রেম হচ্ছে সবচেয়ে বড় সমস্যা বহুরূপী মানুষ বহুরূপী প্রেম প্রেমের কথা কইয়া শেষ করে দিত না এক মানুষ এককভাবে চলাফেরা করে বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু করে ধন্যবাদ।